2022 সাল গুড নেইবার্সের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। এই বছরে আমরা গুড নেইবার্স বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী যুগে প্রবেশ করেছি। এই বছরে আমরা 0.44 মিলিয়ন মানুষের মাঝে আমাদের কার্যক্রমের মাধ্যমে পৌঁছাতে পেরেছি। আমাদের কমিউনিটি নেতৃত্বে পরিচালিত কার্যক্রমগুলোর অর্জনের মধ্যে এই বছর প্রায় 22,000 জন স্পন্সার্ড শিশু সহযোগিতা পেয়েছে। স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে সহযোগিতা পেয়েছে 0.14 মিলিয়ন মানুষ। শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল 0.10 মিলিয়ন মানুষ। 57,132 জন মা আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। 36,555 জন অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে শিশু অধিকার ও নারী ক্ষমতায়নে ভূমিকা রেখেছে। 20,126 জন মানুষ আমাদের কমিউনিটি পার্টনারশিপ এবং নেটওয়ার্ক বিল্ডিং কার্যক্রমের সাথে যুক্ত ছিল। 4,681 জন মানুষ DRR কার্যক্রমের আওতায় সহযোগিতা পেয়েছে। সর্বোপরি 2022 সালে 16 প্রকল্পের মাধ্যমে 0.39 মিলিয়ন মানুষ গুড নেইবার্সের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত ছিল। 2022 সালে শিক্ষা ও সুরক্ষা কার্যক্রমের আওতায় SDG 4 ও 5 বাস্তবায়নের লক্ষ্যে 134টি ড্রিম স্কুল সেন্টার, 79টি পার্টনার স্কুলে ও 6টি GNB স্কুলের মাধ্যমে রিডিং ক্যাম্প, মোবাইল লাইব্রেরি পরিচালনা করেছে এবং শিশুদের উদ্ভাবনী দক্ষতা বাড়াতে বিজ্ঞান মেলার আয়োজন করেছে। SDG 3 ও 6 বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য কার্যক্রমের আওতায় 50,695 জন শিশু পুষ্টি সহায়তা পেয়েছে এবং 21,914 জন চিকিৎসা সহযোগিতা পেয়েছে। SDG 1, 2, 8 ও 9 বাস্তবায়নের লক্ষ্যে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে 22,941 জন মাকে পারিবারিক আর্থিক উন্নয়নের লক্ষ্যে একত্রিত করা হয়েছে। আমাদের টেকনিক্যাল সহযোগিতায় পরিচালিত 19টি কোঅপারেটিভ বর্তমানে সুন্দরভাবে তাদের নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করছে। কোঅপারেটিভের সদস্য সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর মূলধন ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং কমিউনিটির মায়েরা এর মাধ্যমে অনেক সুবিধা পাচ্ছে। কমিউনিটির শিশু ও নারী অধিকার সুরক্ষায় চাইল্ড কাউন্সিল কমিটি গঠন ও পরিচালনা, বিভিন্ন সামাজিক ইস্যু ভিত্তিক মিটিং, শিশু অধিকার প্রচার অভিযান এবং বিভিন্ন দিবস উদযাপনের মাধ্যমে কমিউনিটিতে শিশু ও নারীর অধিকার সুরক্ষায় অবদান রেখেছে গুড নেইবার্স। কমিউনিটিতে পার্টনারশিপের মাধ্যমে নেটওয়ার্ক গঠনে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জাতীয় পর্যায়ে UN ভলেন্টিয়ারের সাথে পার্টনারশিপে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে, যেখানে আমাদের ভলেন্টিয়াররাও অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কৃতও হয়েছেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং 20 গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের এই সকল কার্যক্রমের মাধ্যমে আমরা SDG 1 থেকে 6, 8, 9, 10, 13, 16 ও 17 বাস্তবায়নে অবদান রেখেছি। 2022 সালে আমরা পার্টনারশিপের মাধ্যমে ইউনিসেফ, WFP ও কোয়েকার সহযোগিতায় 3টি প্রজেক্ট বাস্তবায়ন করেছি, যথাক্রমে কক্সবাজার, কুড়িগ্রাম ও সুনামগঞ্জে। ইউনিসেফ রোহিঙ্গা ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে প্রায় 15,000 জনগণকে শিশু সুরক্ষায় সচেতনতামূলক সেশনে যুক্ত করেছি এবং প্রায় 3,000 শিশু কেস ম্যানেজমেন্ট সার্ভিস পেয়েছে। তাছাড়াও হোস্ট কমিউনিটিতে 3টি বিদ্যালয়ে মেয়ে শিশু বান্ধব রেস্টরুম ও টয়লেট সুবিধা বাস্তবায়ন করা হয়েছে। 600 জন শিশুদেরকে হাইজিন কিট, ফার্স্ট এইড কিট ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম সহ লাইব্রেরির জন্য বইও সরবরাহ করা হয়েছে। WFP বিল্ডিং রেজিলিয়েন্স টু অ্যাচিভ জিরো হাঙ্গার প্রজেক্ট পরিচালনার মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করার জন্য দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নারীদেরকে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে এবং মার্কেট লিঙ্কেজ ট্রেনিং দেওয়া হয়েছে। মায়েরা এই প্রজেক্টের মাধ্যমে ট্রেনিং পেয়েছে এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে স্বাবলম্বী হয়ে গড়ে উঠেছে। 2022 সালের ভয়াবহ বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত জেলা ছিল সুনামগঞ্জ।
সুনামগঞ্জে কোইকা বাংলাদেশের সহযোগিতায় কোইকা এইচপিপি ইমার্জেন্সি রিলিফ প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি। এর মাধ্যমে 654টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে ছাতক উপজেলায় প্রায় 3,000 মানুষ সুবিধা পেয়েছে। পার্টনারশিপ প্রজেক্টের সাথে সাথে গুড নেইবার্স বাংলাদেশ 3টি বিশেষ প্রজেক্ট পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে কমিউনিটি ভিত্তিক পুষ্টি প্রকল্প, ব্যাক টু স্কুল এবং ভালনারেবল চিলড্রেন প্রজেক্ট। কমিউনিটি ভিত্তিক পুষ্টি প্রকল্প পরিচালনার মাধ্যমে প্রায় 1,500 জন মানুষ সরাসরি সুবিধা পেয়েছে। এর মাধ্যমে 200 জন শিশুর জন্য 223 দিন টিফিনের ব্যবস্থা করা হয়েছে এবং কমিউনিটির মধ্যে প্রায় 8,000 গবাদি পশু বিতরণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মুরগি, হাঁস ও ছাগল। জাতীয় পর্যায়ে বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করা ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এই প্রজেক্টের ইভ্যালুয়েশন রিপোর্ট ও লার্নিং শেয়ার করা হয় একটি পেশাদারী মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে উঠে আসে এই প্রজেক্টের সাফল্যের কথা। করোনা পরবর্তীতে দেখা গেছে আমাদের মেয়ে শিশুদের বেশিরভাগই বিদ্যালয়ে ফিরে আসেনি। তাদেরকে পুনরায় ফিরিয়ে আনার জন্য ব্যাক টু স্কুল প্রজেক্ট পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে 2,500 জন কন্যা শিশু শিক্ষা উপকরণ পেয়েছে, প্রায় 2,000 জন কন্যা শিশুদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে তারা বিদ্যালয়ে রেজিস্ট্রেশন ফি ও পরীক্ষা ফি প্রদান করেছে এবং দূরবর্তী কন্যা শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের জন্য নৌকা ও সাইকেল বিতরণ করা হয়েছে। অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দুইজন শিশুর লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে নেওয়ার জন্য ভালনারেবল চিলড্রেন সাপোর্ট প্রজেক্টের মাধ্যমে তাদের ঘর ও টয়লেট স্থাপন করে দেওয়া হয়েছে এবং তাদের বিদ্যালয়ের 302 জন শিশুর মাঝে 2 বার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 2 জন শিশুর জন্য বাইসাইকেল কিনে দেওয়া হয়েছে, সাথে সাথে 6 বার 2 পরিবারকে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। 2022 সালে গুড নেইবার্স কর্তৃক আয়োজিত বিশেষ ইভেন্টগুলোর অন্যতম ছিল গুড নেইবার্স বাংলাদেশ 2022 সালে একটি কোঅপারেটিভ ও প্রতিবেশী সরিষার তেল সামাজিক ব্যবসার শুভ উদ্বোধন করেন। ঢাকায় শহরাঞ্চলে স্বেচ্ছাসেবকদের নিয়ে GNB আরবান ভলেন্টিয়ার প্ল্যানিং সেমিনারের আয়োজন করেন, যেখানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন, পাশাপাশি UN ভলেন্টিয়ার বাংলাদেশের কোঅর্ডিনেটর, অপরাজেয় বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং NGCF এর সম্পাদক উপস্থিত ছিলেন। জাতীয় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা, বাবাদেরকে শিশু বিবাহ বন্ধে আরও জোরালো ভূমিকা পালন করতে উদ্বুদ্ধ করার জন্য জাতীয় গুড ড্যাডি সম্মাননা প্রদান, 2022 GNB অ্যানুয়াল কনফারেন্স, কোঅপারেটিভ কনভেনশন 2022, অনলাইন MIS উদ্বোধন অনুষ্ঠান। 2022 সালে আমাদের সকল কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের সহযোগিতা করার জন্য সকল সুবিধাভোগী পার্টনার, স্টেক হোল্ডার, কমিউনিটির সকল পর্যায়ের জনগণ, স্টাফ, ভলেন্টিয়ার সহ সকলকে জানাই অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সহযোগিতার এই ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। সকলের সহযোগিতায় পৃথিবীর ভালো পরিবর্তনের লক্ষ্যে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।